দুর্দান্ত তেম দিয়ে একটা ভর্তা দিয়েছে, এটা জাস্ট ওপরে দিয়ে সুন্দর করে মুড়িয়ে চলো মুখে পুরি। চিকেন তরকা, বাট এখানে চিকেনের বড় বড় এরকম চান্স পাবে, চার পিস এরকম বড় বড় চিকেন চান্স আছে। এটা 24 ঘন্টা খাবো, এখানে সমস্ত রকম আইটেম সবসময় অ্যাভেলেবল। এরকম বড় বড় চিকেনের পিস তরকা আমি প্রথমবার খাচ্ছি, দেখে লোভ লাগছে না সত্যি বলতে। এখানে উপরে ড্রাই ফ্রুট দিয়েছে। রাত বাজে অলমোস্ট 1:30, ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থল পৌঁছেছি। রাত বাজে 12:40 না, আজকে আবার ফুড পার্কে ব্লগ করতে আসিনি, আজকে ফুড পার্কের মালিককে নিয়ে একটা অন্য দোকানে যাবো ব্লগ করতে। আর রাত্রিবেলা ব্লগ করার কারণ হচ্ছে ওই দোকানে গেলেই তোমরা বুঝতে পারবে। ব্যাস, বিশালে ইন্টো নেওয়ার চক্করে বৃষ্টি শুরু হয়ে গেল। লাস্ট 1 ঘন্টা আগে ফুড পার্কে এসে বসেছিলাম, লিটারালি ফুড পার্কের মালিকটা এত জালি, এর তার সাথে বক বক করতে করতেই লেট করে দিল আমার, আর এদিকে বৃষ্টি নেমে গেল। রাত্রে গেল ঢুন বাঁকা সত্যি। সে যাই হয়ে যাক, ঝড় আসুক বৃষ্টি হোক, আজকে ব্লগ হবে। তো পড়াই লেখাই মে ধ্যান লাগাও, IAS বানো আর দেশ কো সামাল। এবার আসি আজকের ভিডিওর মেন এজেন্ডায়। আজকে রাত্রে ভিডিও করার কারণই হচ্ছে আজকে হাইওয়ের পাশে একটা ধাবায় যাবো, যেই ধাবাটা আমি শুনেছিলাম 24 ঘন্টা নাকি খোলা থাকে। এবার ওখানে গেলেই বুঝতে পারবো 24 ঘন্টা খোলা থাকে নাকি এখন টাইম চেঞ্জ হয়েছে, তো তার জন্যই আজকে যাওয়া। এবার খোলা পাবো কিনা আমার সেটাও আইডিয়া নেই, যদি খোলা থাকে ব্লগ হবে, আর না হলে কলকাতার যে কোনো প্রান্তে যে খাবার পাবো ওর পয়সা উসুল করেই খাবো আজকে। রাত বাজে অলমোস্ট 1:30, ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থল পৌঁছেছি বিন্দাস ধাবায়। আর এই ধাবাটার বাইরেটা এখনো জাকজমক, লিটারালি মনে হচ্ছে সন্ধ্যেবেলা আমি ধাবাতে এসেছি, আর বৃষ্টিতে পুরো ভিজে গেছি আসার সময়। আর বেশি কথা না বাড়িয়ে এবার ভেতরে যাওয়া যাক। শুভদা লিটারালি ফুড পার্ক থেকে এই কল্যাণী রোড চলে এসেছি আমার পেছনে, এখন অবধি আমাকে গালাগাল দিয়ে যাচ্ছে আমি কেন লেট করছি। আমি এখন সময় দেখে যাচ্ছি, কথাটা পরে বলি। অলরাইট, সো ফাইনালি বিন্দাস ধাবার ভিতরে ঢুকে গেছি, আর পেছনে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ, অ্যারাউন্ড 8 থেকে 10টার মতন টেবিল আছে, বাইরেও 2টো টেবিল পাতা আছে, তো সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে কমতি নেই। আর সুন্দর পার্কিংও আছে, হাইওয়ের পাশে তোমরা গাড়ি পার্ক করে সুন্দর এখানে খাওয়া দাওয়া এনজয় করতে পারবে, প্রপার একদম ধাবা ফুড। আর লিটারালি 1:30 বাজে, তাই এখন একটু ফাঁকা আছে। আর একটা জিনিস জানতে পারলাম, এই ধাবাটা নাকি লিটারালি 24 ঘন্টা খোলা থাকে, যেটা আমি শুনেছিলাম এবং সঠিক শুনেছিলাম। এটা 24 ঘন্টা ধাবা, এখানে সমস্ত রকম আইটেম সবসময় অ্যাভেলেবল। এখানে বিরিয়ানি, নর্মাল রাইস, হাত রুটি, রুমাল রুটি, রুটি খাওয়ার জন্য চিকেনের ভ্যারাইটি আছে, মটনের ভ্যারাইটি আছে, পনিরের ভ্যারাইটি আছে, মিক্স ভেজ আছে, তরকা আছে, চানা মশলা আছে, ডাল মাখানি আছে। আর সাথে এখানে রুমালি রুটি নিয়েছি, রুমালি রুটির সাইজ যদি আমি বলি তোমাদের, খুব একটা আমার বড় লাগলো না, হার্ডলি কত হবে আমার মুখের শেপে হবে, ওর বেশি তো বড় আমার মনে হলো না। নেক্সট এখানে পেঁয়াজ দিয়েছে, আর সাথে এরা একটা চাটনি সার্ভ করেছে। তারপরে এই একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি ফার্স্ট টাইম খাবো, যেটা চিকেন তরকা, বাট এখানে চিকেনের বড় বড় এরকম চান্স পাবে, চার পিস এরকম বড় বড় চিকেন চান্স আছে, আর সাথে ওভারঅল তরকাটা আছে। আর এখানেও উপরে আমাকে ড্রাই ফ্রুটস অ্যান্ড ছড়িয়ে দিয়েছে, রাইনা নর্মালি দেয় এখানে নাকি, বাট আমি ভিডিও করতে এসেছি বলে হয়তো দিই। সত্যি কথা বলতে প্রপার ধাবা কালচারে খাওয়ার খেতে আমার দুর্দান্ত লাগে, এক তো খাওয়ারগুলো টেস্টি হয় নো ডাউট, আর সেকেন্ডলি রাস্তার পাশ দিয়ে সহ করে গাড়ি চলে যাবে, আর পাশে বসে আমরা খাবো। আর এই ধাবাটা আরেকটা অ্যাডিশন আছে, ওই পাশটাতে একটা লেকও আছে যেটা এখন অন্ধকার বলে বোঝা যাচ্ছে না, সকালবেলা আরো ভালো ভিউ আসবে। যাই হোক, অনেক ভাট বকা হয়ে গেছে, এবার খাওয়ারটা কনসেন্ট্রেট করা যাক। খাবার আগে রুমালি রুটিটা একটু ছিঁড়ে নি, যথেষ্ট সব আছে, একদম গরম গরম আমাকে ভেজে দিল, সাথে এখানে এই দুর্দান্ত টেমটি একটা ভর্তা দিয়েছে, এটা জাস্ট ওপরে দিয়ে সুন্দর করে মুড়িয়ে চলো মুখে পুরি। লিটারালি প্রথম খাওয়ারে এরা মাঝিমাত করে দিয়েছে, ভর্তাটা এক তো হচ্ছে দুর্দান্ত স্পাইসি হয়েছে, আর সাথে এতটা টেক্সচারটা মাখো মাখো না, এখানে পুরো শেডের চিকেনটা আছে, আর হালকা হালকা তেল মারছে, বাট পুরোটাই দেখো লিটারালি শেডের চিকেনই এখানে তোমরা পাবে মোটামুটি। এরকম ভর্তা আমি আর কখনো খাইনি, এর টেস্টই আলাদা লেভেলে আছে। আর একটা বাইট নিই, লিটারালি আমার জিভে এখনো জল পড়ছে, আমার সামনে খাবারটা আছে, একটু জাস্ট ওপর দিয়ে নিয়ে খায়া। সাথে এখানে চাটনিও দিয়েছে একটা, এটা আদা রসুন কিছু একটা চাটনি আছে, খেয়ে দিয়ে চাটনিটা ইগনোর করতে পারো, বাট রুমাল রুটি আর ভর্তার কম্বিনেশনটা ইগনোর করো না। তো এবার আসি ইউনিক জিনিসটা, চিকেন তরকা তো আমরা নর্মালি খেয়েছি, বাট এরকম বড় বড় চান্স এলা চিকেন তরকা আমরা কত খেয়েছি, আর উপরে এরকম সুন্দর ড্রাই ফ্রুট দিয়েছে। বাই দি ওয়ে আমি প্রাইসগুলো তোমাদের বলতে ভুলে গেছি, রুমালি রুটির প্রাইস হচ্ছে 7 টাকা, চিকেন ভর্তার প্রাইস হচ্ছে হাফ প্লেট 150 টাকা, ফুল প্লেট 250 টাকা, আর এটা হচ্ছে 300 টাকা দাম স্পেশাল
চিকেন তড়কা এটা, আর এখানে চার পিস তোমরা পাবে। এদের একটা নর্মাল ভার্সনও আছে, সেটার দাম আমি ভুলে গেছি। এবার রুটি দিয়ে তড়কাটা খাওয়া যাক। তড়কাটা তো তড়কার মতনই হবে আই গেস। এখান দিয়ে যদি একটু নিয়ে নিই, এটা হচ্ছে চিকেন নিয়ে নিলাম সাথে আর একটু তড়কা নিয়ে খাওয়া যাক। নর্মালি তড়কা আমরা যেরকম খাই এতটা ঘন হয় না, এটা বেশ ভালো ঠিক তড়কাটা বেশ ঘন করে সুন্দর করে বানানো হয়েছে। আর লিটারালি এটা একজনের জন্য না, এটা দু তিনজন তোমাদের শেয়ার করে খেতে হবে যা কোয়ান্টিটি দিয়েছে এর মধ্যে। এরকম বড় বড় চিকেনের পিস তড়কা আমি প্রথমবার খাচ্ছি, জানি না কেমন হবে। তড়কার টেস্ট যদি বলি আপাতত ভালো লাগলো, বাট আরেক বাইট নেবো আমি। এবার একটু চিকেন নিয়ে, একটু চিকেন নিলাম, চিকেন নিয়ে সাথে তড়কাটা নিয়ে চলো খাওয়া। রাত বাজে 2:10, আর 2:10-এও যে এত ভালো খাবার পাবো এটা এক্সপেক্ট করিনি। লিটারালি দুটো খাওয়ার মধ্যে একটা আমি কমপ্লেন পেলাম না। আর এইসব জায়গা যদি কভার না করি তাহলে বেশ মজা আসতো না, তাই ভাবলাম যে রাতে এসে কষ্ট করে এখানে ব্লগটা করা যায়। অলরাইট, সো এই হচ্ছে বিন্দাস ধাবা। এই দিকটা চলে গেলে হচ্ছে ব্যারাকপুর, আর ঠিক এই দিকটা চলে গেছে মুড়াগাছা, আর যেখান দিয়ে বাদিক গেলে মধ্যমগড়, আর ডান দিক গেলে সোদপুর, আর তোমরা এই মাঝামাঝি পেয়ে যাবে বিন্দাস ধাবা। অলরাইট, সো এবার ভিডিওটাকে এন্ড করার পালা। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে, সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছি। স্টিল কিছু ইনফরমেশন লাগলে কমেন্টে জানাতে পারো। আর সত্যি কথা বলতে এখানকার খাওয়া দাওয়া বেশ ভালো লাগলো। রাত্রির এখন কটা বাজে? 2:45 স্টিল এত ভালো খাওয়ার পাবো এক্সপেক্ট করিনি। সারা রাতই খোলা আছে, তোমরা যখন তখন এসে খেতে পারো। সারা রাত কেন, দিনেও এসে খেতে পারো। তোমার কেন? আমার এসে ভর্তাটা আমার জাস্ট অসম লেগেছে, আমি আরেকবার আসবো অ্যাটলিস্ট ভর্তাটা খেতে। ওরকম ভর্তা আমি কোথাও খাইনি, তো ভর্তাটা আমি খেতে অবশ্যই আসবো। আর এই চিকেন তড়কা যেটা, ওটা একটু ইউনিক লাগলো শুনে, বাট টেস্ট ঠিকঠাক আছে, বাট ভর্তার টেস্টটা জাস্ট এক্সিলেন্ট। যাই হোক, এরই সাথে এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর কি করতে হবে? ডু ওয়ান মোর থিং, কি ফুড পার্ক আউটলেট চলে যেতে বেলগুড়িয়ার মধ্যে, তো সেই আউটলেটটা ডিটেল জানতে গেলে না যেতে হবে না। ইউটিউবে আমাদের ফলো করো, বিশাল তোমার কাজটা হচ্ছে আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কে বলবে? ঠিক আছে, হয়ে যাবে। দেখলেন বাবা, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি। ভাই রাত 3টার সময় জেগে ব্লগ বানাচ্ছি, এবার তো করে দাও সাবস্ক্রাইব। চলো বাই বাই। অনেক বক বক করা হয়ে গেছে, এবার খাওয়ারে ফোকাস করা যাক। সবার আগে রুমালি রুটিটা একটু ছেড়াটা করো। কি বলবো, রাত 2 বাজে, আমার শরীরে একদম এনার্জি নেই, ব্যাটে ডাউন হয়ে গেছে সারাদিন কাজকর্ম করার পর। এখন বাজে খাবার রিভিউ দিতে। ব্যাস, বিশালের ইন্ট্রোর জন্য বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। লিটারালি 1 ঘন্টা আগে আমি ফুড পার্কে এসে বসেছিলাম। এই ফুড পার্কের মালিকটা এত জালি,